চলে বলে কৌশলে পাগলে কি না বলে, চলে বলে কৌশলে পাগলে কি না বলে, মনে মন মিলে গেলে চম্পে আড্ডা চমে, প্রেমের মরা জলে ডুবে হয় রে নিরুদ্দে, আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ, ফরেন ভিলেজ, আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ। জমে উঠে খুন ছুটি দুঃখকে দিয়ে ছুটি, এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে, হেরে যায় গল্প গানে স্বপ্নে ভিড়ে, আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ, ফরেন ভিলেজ, আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ। আমি নজর রাখলো বো, আমি তো অফিসে যা তারা বলি, তারা যে আমার বুঝটা দেয় এটাই তো খারাপ লাগে, এই টেবিল এই টেবিল, তারা ওই যে কাগজপত্র অনেক সময় দেওয়াইতেছে, আমার মনে হয় ভাই তুমি একবার গেলে ঘরে কাজটা মনে ইজিত। ওরে বাবা রে, একটা জিনিস বুঝিস না কিসের জন্যে, আমি তো কামরুল আছে না, কামরুলের সাথে যোগাযোগ রাখতেছি, মানে সে বলছে যে কয়টা ভিসা হর সেটা ছাড়ে দিয়েছি, আর যেগুলো বাকি আছে সেটা কয়েকদিন ছাড়ে দেবে, হয়ে যাবে। এইটা কথা মনে করো যে তুমি আমরা বলছো, কিন্তু লোককে বোঝানো যায়, তারা এটা সহজে বুঝে নানান রকম কথা বলে। এ বোকা, লোকজনরে তো বুঝাতে হবে, একটা লোক যে কোনো সময় বিদেশ যায়নি, ভিসা জানে না, প্রক্রিয়াটা কি এরা তো বুঝবে না, এদেরকে সুন্দর করে বুঝায় বলতে হবে, এটা কঠিন একটি কাজ, এটা এত সহজে হয় না। শোনা, তবে একটা জিনিস শোনা, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন একটি কাজ। তোমাকে আমি যে দায়িত্বটা দিয়েছি সেটা তোমাকে রক্ষা করতে হবে, কোনো দুই নাম্বারই কোনো জিনিস যেন আমার কান পর্যন্ত না আসে। রেড তুমি একটা কিন্তু ট্রাই করেছো, অর্থাৎ এটা কিন্তু একটা সিগন্যালের মতো, এই সিগন্যালটা যেন আমার কাছে খারাপভাবে না আসে কথাটা মাথায়। ভাই ভাই, তুমি আমাকে ভালোবাসছো, আমি চিন্তিত আছো, তোমার এলাকার আমার বিরুদ্ধে কোনো ধরনের আলোচনা শুনছো, কেউ কোনো কমপ্লেন করছে, আমি তোমার আজকে বলি ভাই, এই যে বলুন ভিসা বারবার, আমি যে শহরে যাই করি, মানুষগুলো তাই তাই বিভিন্ন লোকের সাথে চা যান, চা রাস্তা হয় কোনো সময় তোমাদের চা রাস্তা বিশ করে টাকা নিচ্ছি ভাই, আমি একটা টাকা নিচ্ছি আমি। রে বোকা, তুই জিনিসটা যে অন্যভাবে নিশ্চিত কিসেছ, তুই ভালো সওয়াল দেখি তোর কথাটা করছি, যে জিনিসটা তোর উপরে আমি দায়িত্বটা রেখেছি সেটা তোকে পালন করতে হবে, এই জন্যই তো এত কথা কওয়া। ভাই তোমার এই ছোটো ভাইয়ের কোনো কমপ্লেন তোমার কাছে আইতে না, বুঝছো, আমি কোনো সময় কুস খাই না, কারোতে দশটা হাই না, তোমার ছোটো ভাই না আমি, ঠিক আছে চল। কি সুন্দর এক গানের পাখি, আসি না পাস, আসসালামু আলাইকুম, বস না। আকাশ ভাই না, আকাশ ভাই আমার দোকানের তা আবার আমারই খাওয়াচ্ছে, আরে ব্যাপার না, তুই কতইবা খাও, তুই কি এবার বিয়ে করে থিয়ে যাবি, আর বিয়ে হ্যাঁ এখন হয়েছে কি, আমার এই বিয়ের সাথে কোনো ইচ্ছে নাই, হয়েছে কি, আচ্ছা তুমি ভাবে দেখো, মানে আমি বিয়ে করে বড়ডা এখানে রাইখে আবার বিদেশে চলে যাব, এসব আমার খুব একটা পছন্দ না, কিন্তু মা ইচ্ছা করেছে, বুঝতেই পারতিছো না, তো আর করতে পারতিছে না, মনে হয় বিয়েটা করতেই হবে। রাজি হয়ে যা, হয়ে যা, বিয়ে তো করতেই হবে, বয়স তো কম হলো না, আজ হোক কাইল হোক বিয়ে যখন করতেই হবে, দেরি করে আর লাভ কি, আর ইনকাম তো কম করতেছিস না, প্রচুর ইনকাম করতেছিস, আর এই ঘর বাড়ি সামলানোর জন্যও তো একটা লোক লাগে, বিয়েটা করেই ফেল, একটা ভালো ছেলে দেখ। আপনার বিয়েতে কিন্তু গরু কাটা লাগবে আপা, আপনার বিয়েতে কিন্তু আমরা কিন্তু নাগিন ড্রেস দিব, এই যে বিয়ের মানে ওই যে মত পথ
আসি কি কথা করছিস গ্রামে এই সমস্ত চলে নাকি কিটা কিনবে ক আর পুলিশে ধরবে না কিন্তু আমাদের ওখানে না সব দোকানে পাওয়া যায় তুই বাংলাদেশ আর ওই বিদেশ মিলে ফেলতে যাচ্ছিস এই এটা একটা পারফেক্ট কথা কইছো আসলেই তো আসলে কোনো মিল নেই মিল করাটাও আসলে খারাপ তাই না আচ্ছা যাই হোক পাতাও এখন কথা হচ্ছে যে আচ্ছা ওকে এই বিস্কিট খা আরো খা আচ্ছা ওকে আরো কিছু দাও দামি কোনো জিনিস দিবা একটা কাস্ট ঠান্ডা ঠান্ডা দাও ঠান্ডা খাবি নাকি হ্যাঁ দেবো দাও 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 পাইছিস আজকে সুযোগ অন্য দিন তো কিনেও খাস নি আমি পরবর্তীতে পূরণ করে নিব না বুঝতে পারিস তো এই তো হ্যাঁ ঠিক আছে দাও ঠিক আছে বই শোনো তুমি তো হইলো দুবাইয়ের যাত্রী তাই না তো আপাতত তোমার অন্য কোনো দেশের বই কেনা লাগবে না তুমি শুধু দুবাই দেশের আরবি ভাষার দুইখান বই কিনে ফেলো তাতেই তোমার ক্লাস হয়ে যাবে না ঠিক আছে ক্লাস কবে থেকে শুরু তুমি কালকে থেকে জয়েন করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এই ভর্তি ফি ঠিক আছে ভাবি অসুবিধা নেই আমি তাহলে তোমার এই ফর্ম টর্ম পূরণ করে তুমি যখন কালকে ক্লাস করতে আসবা তখন আমি তোমার একটা ফর্ম দিই আসসালামু আলাইকুম আসসালাম ভালো থেকো হ্যাঁ মা আম্মা লেট হয়ে যাচ্ছে কেন স্বামী সুতরা বা তাড়াতাড়ি আসেন না যে ফ্যান দাঁড়ায় আছে এই রোহিণ যা মা আফজল কোনে আফজাল তো আসিছে দোকানে বসে বসে অপেক্ষা করতেছে আমাদের জন্য বুঝতে পারিস যাও বুঝিছি এই ভ্যান কানে সাসি ভ্যান রাস্তা দাঁড়া আছে আধা ঘন্টা আগে আইছে সুটি আপা তাড়াতাড়ি আসেন না আসেন আসেন চল চল আরে জলদি চল একটু এ সুইটি এ চল আমার কি রকম লাগছে ওরে বাবা ওই যে কলম না শ্রীদেবী শ্রীদেবীর মতো লাগতেছে তো আর আর মারে ওই যে স্বপ্ন আমাকে নায়িকা আসেল না স্বপ্ন এরকম লাগতেছে আর বেশি বেশি করতে হবে না আয় সকলে যাই দরজা দিয়ে আসে দরজা করে আচ্ছা মা তুমি নিজে কি মনে করো প্রিন্সেস যায় না আম্মা আমার মা তুই মনে করেছিস কি প্রিন্সেস ডায়না নয় যে মনে করি ওই যে নায়িকা ছিল না স্বপ্ন স্বপ্ন তার মাইয়েত মানে মৃত খাদেম মানে সাকর কোন ভাষার ক্লাস নিলেন জানি ওই যে আমি ভালো যেটা পারি দুবাই দুবাই আপনি খুব ভালো পারেন তাই না আরে কি বলেন দুবাই যদি আমি ভালো না পারি তাহলে ভাই আমার কি জন্য দুবাই ভাষাটা দেয় কোন বুঝতে পারতেছেন না তো আপনি কোনটা নেলেন আমি নেইনি এখনো নেব মালয়েশিয়া আপনার পরবর্তী ক্লাস কি আমার পরবর্তী ক্লাস খুব কঠিন জাপান খুব কঠিন খুব We'll be right back.
দেখা করে তাকে আসেন কেন? যে না বাড়িতে যাবেন না, আমার দেরি আছে, আপনি যান না। মানে ভাবলাম দুজন একসাথে গল্প করতে করতে যাবো, মনে করেন যে আমি আপনারা কলম না যাবার ক্লাস আছে, বাড়ি যাবো তো। ওই যে টিপটা খুব সুন্দর আর কি, গেলাম আমি যাচ্ছি, আমেনা খালা যাচ্ছে, রহিম ভাই যাচ্ছে, শামিম যাচ্ছে, এই তো। আচ্ছা, তোমার খুব ফাইন লাগতেছে, যাও। খুশি হলাম, এই টুপিটা কেমন হয়েছে দেখো, খুবই সুন্দর, ফাইন ফাইন। আলাদা মিল নাই, এই হিসাব অন্য হিসাব, বুঝছো? মানে আপনি কোথায় যাচ্ছেন, এটা আপনার পার্সোনাল টাকা? এনে পার্সোনাল পাইছো কই তুমি? এনে আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে? সবাই বলার দরকার নাই, কি জন্য কি জন্য? এই তো ভালো প্রশ্ন করছো, মনে হয় জানলে, লোকজন জানলে এটা খারাপ হয়, এটা কারো বলার দরকার নাই, বুঝছো তুমি? বুঝছো? বুঝছো? বুঝছি বুঝছি বুঝছি, বেশি বুঝছো না ভাই, বেশি বুঝছি। আবার যে কটা আছে কটা যাবো গা। আবার শোনো, তোমার বোনের বয়স কত? ওই বিয়ের উপযুক্ত, এর পারফেক্ট, এটাই তো উপযুক্ত বয়স, বিদের জানে। তাহলে বিচা কাগজপত্র কোনো সব চা গা, বুঝছো না ভাই? আমার নাম্বার আছে, তোমার আছে? আছে তো। যাও গা যাও, খালি ফোন দেওয়া হবেন নিবা কবে বিচা। আর আমি ফ্লাইট তৈলে আমি তো নিজে ফোন দিলাম, তুমি মাঝে মাঝে ফোন দিবা, যাও যাও ভাই। আপনাকে একটু কথা বলি, আমি টাকাটা কিন্তু খুব সিস্টেম করে ইনকাম করছি। আচ্ছা, আমার বোনে ভিসাটা যেন হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর রে ভাই রে, মনে হয় হান্নানের কাছে যারা আইছে তার হয়েছে, তুমি আইছো না আমার কাছে ভাই, তোমার হবে, তোমার বোনের হবে, যাও, চিন্তা করো না। হ্যাঁ অবশ্যই যাও, ঠিক আছে, বুঝছো না বিষয়টা? আসসালামু আলাইকুম। ওকে আসসালাম, যাও। এটা নিয়ে কারোর সাথে আলাদা দরকার নাই, তা করবই না, প্রশ্নই ওঠে না। হুম, যাও যাও যাও। কি সুন্দর এক গানের ফাঁকি মন নিয়ে আসে কেলা করে, মন নিয়ে আসে কি করে কেলা কে মন নিয়ে। ভরসা আছে, তুই যে জিনিসটা ধরিস হারিস, এই জন্য তোর আসলে রাহা ময়মনসিংহ থেকে তোরা ইম্পোর্ট করেছি কি সাধে, একটা কারণ তো আছে, তাই না? আমি যে আমার ভালোবাসি আমি জানি ভাই, কিন্তু যেভাবে তুই কাজকর্ম শুরু করেছিস, আশপাশ থেকে যেভাবে কথা শুনতেছি, তাতে মনে হয় না যে আমার ফরেন সেন্টারটা বেশি দিনে জিয়ায় রাখতে পারবো। বুঝছি ভাই, আমি জানি তো ভাই, আমি যে ময়মনসিংহের ছেলে, আপনি এত কথা আছে চাহি, এটা অনেকেরই সহ্য হয় না ভাই, যারা যারা আপনি কান বসে আর আমি চিনি, এরা নাম আমি আপনার কাছে দিলাম, কারা কারা আপনি কানে আমার নামে এগুলো কথা বলছে, বাড়ি করছে কান না? অবশ্যই বাড়ি করছে, আমি বুঝছি। আমার চোখটা? আপনি চোখে কি দিয়েছে ভাই? সেটা তো কেউ ভারী করেনি, আমার চোখ তো কেউ ভারী করেনি, আমার চোখ থেকে যেটা আমি দেখি সেটা তো নিজেই দেখি, সেটা তো আর কেউ এসে দেখায় না, চোখ তো তার আপন গতিতে চলে রে সোনা, চলে না? আমি
কিটা দেখছ ভাই তো এই কাদেরের বনে তুই বিদেশ পাঠানোর কথা বলেছিস না হ্যাঁ বলছি এটা তো বলছি এ কবে তুই ভিসা রেডি করে দিবি বলেছিস আমি বলছি ভাই একটু ধৈর্য ধর সময় এলে মনে হয় ভিসা হয়ে যাবে এটা বলছি মানে কোনো ধরনের কোনো আশা দেশ নেই যে কবে দিবি না দিবি এটা তো আমরা কোন সময় দেই না তবে হ্যাঁ দেই না তাই তো তাহলে টিয়াডাকে ফকেটে ঢুকাইছো সেটা বাইর কর আমি ইচ্ছে হবে এত মনে হচ্ছিলাম যে অফিসে যে আমি দেওয়া দিই আমার কি আমি ওইটাই ভাবছিলাম যে অফিসে দেওয়া হইব এটা রাস্তাঘাটে অফিসিয়াল কাজ মন নিয়ে খেলা করে হাজি পাঁচের কাছে টিয়া নিয়ে আবার আমার কাছে কষ্ট যে কথা বলেছি কিন্তু টিয়া আমি ওইভাবে নেইনি হাজিল কোসেনে কথা কার কতটা নিয়েছিস তুই আমি তোকে যাবো সেদিন টাকা পাই না ওদিক চলে যা পাতাল কোথায় কাট সবাই কেমন আছো হ্যাঁ আমি তো খুব ভালো আছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে হয়েছে কি যে আজকে আমি একটা শুভ কাজে যাচ্ছি তো এই জন্য আমরা সবাই বেরিয়েছি নিশ্চয়ই আমাদের সাজগোজ দেখে বুঝতে পারছো আমরা সবাই সেজেছি এই যে আমার মাকে দেখছো মিসেস রাবেয়া খাতুন তিনি আসলে নিজেকে প্রিন্সেস ডায়ানা মনে করেন দেখুন তো সুন্দর লাগছে না হ্যাঁ এবার আমাকে দেখুন তো আমিও সেজেছি ভালো হয়েছে কিনা কমেন্টস করবেন ওকে আমার কথা কচ্ছিস ও ও ও এই যে আমার ভাই দেখতে পাচ্ছেন সেও সেজেছে সে একটা সুন্দর সানগ্লাস পরেছে সালমান খানের মতো লাগতেছে না সেটা আচ্ছা আচ্ছা কমেন্ট করবেন আচ্ছা আচ্ছা সরি সরি এ ভাই আমি আফজাল আফজাল আমিও বিয়ে যাচ্ছি হাই আমি শামিম হাই 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 আচ্ছা ঠিক আছে আজকের মতো রাখি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে বাই কাম করতেছেন পাতা কুড়াচ্ছেন এটা সেটা হামি দামি সব কাজ করতেছেন এরকম করতে করতে চেহারা একদম নষ্ট করে ফেলতেছেন হ্যাঁ এরকম একা কাজ করলে হবে চেহারার যত্ন নিয়ে কি হবে যত্ন করা চেহারা দেখার মানুষ তো সেই দূর দেশে পড়ে রয়েছে যত্ন করা চেহারা দেখবি কি ডাকাও এটা কোনো কথা বললেন যত্ন করা যে চেহারাটা সেটা দেখার এখন বহুত সিস্টেম আছে চাইলেই সে দেখতে পারবে কীরকম আরে সেটা করছি এখন ডিজিটাল যুগ না সবার হাতে মোবাইল না মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে ভাইবার আছে ইটা সেটা কত পদের জিনিস আছে জাস্ট একটার মধ্যে ঢুকে যাবেন ঢুকে সুন্দর দেখা কবেন যে এই দেখো আমি কাজ করতেছি এই যে এই কাজ করতেছি মাছ ধরতেছি আরে বাপুরে আমি তো এসব বুঝি টুঝি নি আমি খালি ওই কল ধরা আর কল কাটা এইসব বুঝি এই কাটা ধরা করলে তো হবে না জিনিস চেঞ্জ হয়ে গিয়েছে ডিজিটাল যুগ বুঝতে পেরেছেন আপনি না পারলে আপনি মায়া গেলে বলবেন আপনি মায়েরা সিস্টেমের মধ্যে ঢুকাই দেবে না 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 ওই মেয়ের আমি এসব করে পাবো না তোমার বেগুন ডাকছি শোনো হ্যাঁ বলেন আমার মেয়ে শ্রীদেবী হ্যাঁ শ্রীদেবী শ্রীদেবী তো মানে বিদেশ যাওয়ার কথা শুনবিরই পায় না ওই তো একটু বুঝে কত ওরে চাষা আপনি কি বলবো আপনি বাবা আপনার কথাই শুনে না আমি তার পিছে পিছে কতদিন ধরে বোঝানোর চেষ্টা করলাম শ্রীদেবী তুমি চলো বিদেশ চলো তোমার চেহারা চূড়া তোমার শক্তি সামর্থ্য সেটা আছে তুমি করে কেটে খাইতে পারবা কথাই শুনে না এক প্রকার হয়েছে একদম শ্রীদেবী নাই গাছ না ইন্ডিয়ার ওই রকম দাঁত গুলো দেখান না একটা বিষয় তোমাকে মনে রাখা লাগবে দুধ খালিও কিন্তু আমি মানুষটা খারাপ না
এই যে তোমাকে রে বউকে রে বিদেশে পাঠানোর জন্য 50,000 1 লাখ 2 লাখ টাকা করে রং দিচ্ছি জয়নাল তুমি কি বলেছ জয়নাল রে কি কইছি সেটা জয়নাল তোরে কই নাই তা আমরা জিজ্ঞেস করতেছিস কি জন্য এই বয়সে তোমার বাবাকে বিদেশ পাঠাবো আমার আব্বা বিমানে চড়া খুব শখ আর ছেলে হিসাবে আব্বারে শখ পূরণ করা তোমার করতে তাই না ফরেন ভিলেজ আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ জমে উঠে কোন ছুটি দুঃখকে দিয়ে ছুটি এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে কেটে যায় গল্প গানে স্বপ্নের হৃদয়ে আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ